আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, অনেকগুলো বিটল বুকের পিউপা ইতিমধ্যে বের হয়েছে, ওগুলো থেকে মাদার হইতেছে আর কি। তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যে আমি এখান থেকে মাদারগুলো কীভাবে সরিয়ে নিই সেটাই দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখেন, তাহলে হয়তো বা অনেক কিছু শিখতে পারবেন। তো এই দেখেন, এখানে যে পিউপাগুলো আছে, আমি কিন্তু এই পিউপাগুলো নামানোর পরে অটোমেটিক কিন্তু এখান থেকে এই যে মাদারগুলো বের হইতেছে, দেখেন এই যে মাদারগুলো বের হচ্ছে, দেখেন মাদারগুলো বের হচ্ছে। এই মাদারগুলো কিন্তু আমি এখানে রেখে দেব, এখানে কিন্তু ডিম বাচ্চা করবে এই বিটল পোকার মাদারগুলো। আপনারা অনেকেই চান যে বিটল পোকার মাদার নেওয়ার জন্য লালগুলো, তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন আমার এখানে কিন্তু সবগুলো পিউপা, এই দেখেন এখানে কিন্তু সবগুলো পিউপা, আর পিউপা থেকে যে মাদারগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু এ দেখেন, এখানে দেখেন সাদা, এই দেখেন সাদা, এটা কিন্তু সাদা। আর পাশাপাশি দেখেন এখানে কিন্তু আরেকটা আছে, এটা কিন্তু লাল, এটা কিন্তু আর একটু বেশি লাল, ঠিক আছে। দেখেন এটার ভিতরে কিন্তু কয়েক কয়েক ঘন্টার ব্যবধানে কিন্তু এই পোকাটা কিন্তু লাল হয়ে গেছে, দেখেন লাল হয়ে গেছে। এটা কিন্তু একদিন গেলেই কিন্তু এই পোকাটা এরকম পরিপূর্ণ লাল হয়ে এরকম কিন্তু কালো হয়ে যাবে, দেখেন এই এরকম কালো হয়ে যাবে, এরকম কালো হয়ে যাবে, ঠিক আছে। আপনারা অনেকেই চান যে লাল মাদার নেওয়ার জন্য, আসলে লাল মাদারটা কিন্তু প্রায় 24 ঘন্টার মধ্যে কিন্তু এটা এরকম কালো হয়ে যায়, এই দেখেন এখানে লাল কালো সবগুলোই আছে। তো আমি এই যে এখানে দেখেন লাল এবং সাদা যে বিটলের মাদারগুলো আছে, দেখেন এখানে সাদাও আছে এমনকি এরকম লালও আছে, দেখেন দেখেন লাল আছে এমনকি এরকম সাদাও আছে। তো এগুলো কিন্তু আমি এখানে যদি রেখে দিই, এখানে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে কিন্তু এরকম কালো হয়ে যাবে। তো আপনারা যারা মাদার নিতে চান, তারা কিন্তু সবাই চান যে এই লালগুলো নেওয়ার জন্য, লালগুলো আসলে দেওয়া যায়, কিন্তু সবগুলো যদি আপনি লাল চান সেক্ষেত্রে কিন্তু দেওয়া সম্ভব না আসলে। কারণ এই মাদারগুলো দেখেন একসাথে কিন্তু বের হয় না, আস্তে আস্তে বের হয়ে, দেখেন অথবা 2 দিন বা 3 দিন লাগবে এগুলো বের হতে। আর 3 দিনে যদি এই পিউপা থেকে মাদারগুলো বের হয়, তাহলে কিন্তু এগুলো সবগুলো কিন্তু লাল থাকবে না, এখানে তো লালও থাকবে কালোও থাকবে, তো এরকম হবে কিন্তু। তো আপনারা এই জিনিসটা অনেকে জানেন না, অনেকেই বিটল পোকার মাদার নিতে চান, যে বলেন এই মাদারগুলো কালো কেন, আমরা লালগুলো নিব। তা আসলে লালগুলো আপনারা যদি নেন, তাহলে হয়তো বা কয়েক পিস থাকবে লাল আর সবগুলো কিন্তু কালো থাকবে। তো আপনারা এই মাদারগুলো নিলেও কিন্তু দেখা যাইতেছে কুরিয়ারে যদি আমরা পাঠাই, তাহলে কিন্তু প্রায় 24 ঘন্টার মতো লাগে। তার 24 ঘন্টার মধ্যে কিন্তু এই মাদারগুলো নিলে কিন্তু বেশিরভাগই কিন্তু কালো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার নতুন নতুনই কিন্তু থাকে, কিন্তু আপনারা সবাই যদি লালগুলো নিতে চান, লালগুলো দেওয়া যাবে, কিন্তু এগুলো নিতে নিতে আসলে ওরকম কালোই হয়ে যায়, অথবা হালকা দুই একটা হয়তোবা এরকম টুকটুকে লাল থাকবে, আর নাহলে সবগুলো কিন্তু কালো হয়ে যাবে। আপনারা একদম যদি লাল নিতে চান, আসলে এগুলো আপনার নিতে হইব এই পিউপাগুলো, আর এই পিউপাগুলো নিয়ে আপনি নিজে যদি এরকম মাদার বের করে নেন, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো। আপনারা চাইলে কিন্তু পিউপা নিতে পারেন আমাদের কাছ থেকে, পিউপাও নিতে পারেন, অথবা যদি চান যে আপনারা মাদার নেবেন সেক্ষেত্রে কিন্তু মাদারও নিতে পারেন। নাকি মাদার নিতে চান না, কারণ মনে করেন আমরা পুরাতন মাদার দিই, আসলে আমরা কোনো সময় পুরাতন মাদার দিই না, কারণ আমাদের ইনশাল্লাহ পিউপা হচ্ছে প্রচুর পরিমাণে। আর যদি কেউ লার্ভা নিতে চান, তাহলে আমাদের কাছে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কিন্তু লার্ভাও রয়েছে, আপনারা প্রাপ্তবয়স্ক লার্ভাটাও নিতে পারেন। আমরা লার্ভাও কিন্তু দিয়ে থাকি, ওগুলো নিয়ে আপনি নিজে পিউপা করে মাদার করে নেবেন, তাহলেও কিন্তু পারবেন। আর লার্ভা নিলে একটা সুবিধা, ওটা কিন্তু আপনার প্রাইসটা একটু কম পড়বে, আর পিউপাটা যদি নেন সেক্ষেত্রে আর একটু প্রাইসটা বেশি পড়বে। আর যদি কেউ মাদার নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মাদারটাও নিতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা আজকে বন্ধই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের বিটল পোকা প্রয়োজন, তারা অবশ্যই ডিসক্রিপশন এবং ভিডিওর উপর নাম্বার দেওয়া থাকবে, তাহলে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।